বাংলাদেশে ভালো একটা কোর্টরুম ড্রামার বড় অভাব। একটা সময় কোর্টরুম ড্রামার উপর অনেক ভালো ভালো সিনেমা হতো, কিন্তু সেগুলো এখন অতীত। সবশেষে নবাব এলএলবির কথা মনে পড়ে, যেটা এই সময়ে এসেও পুরনো সেই মুভিগুলোর কাছে ধারও যেতে পারেনি। তবে আজকে একটা কোর্টরুম ড্রামা টেলিফিল্ম দেখলাম, সাহসিকা, যে টেলিফিল্মটা যথেষ্ট ভালো লেগেছে আমার। ওয়েলকাম টু বিং সিরিয়াস, এখন কথা বলবো টেলিফিল্ম সাহসিকা নিয়ে। তানজিনতী শাহ ও মনোজ প্রামাণিক নাটকের মূল দুটি চরিত্র, ফারিয়া সুলতানা ও মাহাদি মাহবুব। ফারিয়া ও মাহাদির মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের একটা পর্যায়ে একদিন মাহাদি ফারিয়াকে তার ফাঁকা বাসায় নিয়ে যায়, আর সেখান থেকে বেরিয়ে এসে ফারিয়া মাহাদির নামে ধর্ষণ মামলা করে বসে। এরপর কি হয়, কিভাবে এই মামলার নিষ্পত্তি পায়, আসল আসামি আসলে কে, এই সব বিষয় নিয়ে এগিয়ে চলে বাকি গল্প। গল্প তেমন নতুন নয়, তবে এর প্রেজেন্টেশনটা ভালো ছিল। নির্মাতা তানিম রহমান অংশুর কাজ বরাবরই ভালো, মানসম্মত, সেদিক থেকে এই টেলিফিল্মটিও উপভোগ্য ছিল। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের গল্পের সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়ে যায়, সেটা হচ্ছে গল্পটা একরকম পুরোটাই একপাক্ষিক হয়ে যায়। একপক্ষভাবে নারীদেরকে ভিক্টিমাইজ করা হয়, আর প্রায় সকল পুরুষদেরকে একপাক্ষিকভাবে শোষক হিসেবে দেখানোর চেষ্টা করা হয়। কিন্তু সেই জায়গা থেকে এই টেলিফিল্মটি অনেকটাই আলাদা। এর রাইটিংয়ে নির্মাতা যেটা করেছেন, সেটা হচ্ছে মাহাদির পক্ষে একজন নারী আইনজীবী রেখেছেন, যেই ক্যারেক্টারটি প্লে করেছেন মিথিলা। আবার উল্টো দিকে ফারিয়ার পক্ষে লড়াই করছেন একজন পুরুষ, যার মাধ্যমে দুজনের মধ্যে একটা ভালো ক্যারেক্টার ডায়নামিক তৈরি হয়েছিল এখানে। এর পাশাপাশি মেয়ের মা হয়েও মেয়ের সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে উল্টো মেয়েকে দোষারোপ করে যাওয়াটাও একটা ভালো ক্যারেক্টার ডায়নামিক তৈরি করে। এই বিষয়গুলো ভালো লেগেছে। তার সাথে সাথে কোর্টরুমের যুক্তিতর্ক ও তার প্রেজেন্টেশন বেশ ভালো ছিল। হ্যাঁ, তবে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কোর্টরুমের দৃশ্যগুলো আরও জোরদার ও ইন্টারেস্টিং করার সুযোগ ছিল। মানে অনেক জায়গাতেই মনে হয়েছিল যে খুব সহজেই বিষয়টা শেষ করা গেলেও বারবার বিষয়টাকে অযথা পেঁচানো হচ্ছে, যে দিকটা একটু খারাপ লেগেছে আমার। আর ফারিয়ার ব্যাক স্টোরিটা মাঝে মাঝে লেন্দি লেগেছে, একটু বোরিং করছিল। তবে ওভারঅল বিবেচনা করতে গেলে ভালো ও খারাপের মধ্যে ভালোর পাল্লাটাই ভারীর দিকে থাকে। এর বাইরে টেলিফিল্মের টেকনিক্যাল পার্টগুলো ভালো ছিল, ক্যামেরা ওয়ার্ক, কালার গ্রেডিং ক্লাসই ছিল, যেটা অংশুর কাজে বরাবরই থাকে। আর বিজিএমটাও ছিল ইন্টারেস্টিং। অভিনয়ে একটা বিশাল স্টার কাস্ট রয়েছে এই টেলিফিল্মে, তানজিনতী শাহ, মনোজ প্রামাণিক, মিথিলা, তারিন সহ আরও অনেকে। প্রায় প্রত্যেকের কাজই ভালো লেগেছে, বিশেষ করে আইনজীবী চরিত্রে মিথিলা এবং পুলিশ চরিত্রে তারিনের কাজ ছিল কমেন্ডেবল। তবে কাস্টিংয়ে একটা বিষয় বেমানান লেগেছে, সেটা হচ্ছে তানজিনতী শাহকে কোনো মতেই 17 বছরের কিশোরী মনে হচ্ছিল না। এই একটা বিষয়ের বাইরে কাস্টিং ও অ্যাক্টিং নিয়ে তেমন কোনো কমপ্লেন নেই। সব মিলিয়ে বলতে গেলে সাহসিকা অবশ্যই একটি মানসম্মত কাজ। কিছু কিছু জায়গায় ভুলভ্রান্তি থাকলেও সামগ্রিক বিবেচনায় সেটা খুব একটা প্রভাব ফেলে বলে মনে হয় না আমার। আমার আফসোসের জায়গা একটাই, সেটা হচ্ছে তানিম রহমান অংশু অনেকদিন যাবৎ টিভি মিডিয়ায় আছেন, কেন তিনি এখনও কোনো মুভি নির্মাণ করছেন না? আমার বিশ্বাস সিনেমা জগতে এই নির্মাতা খুব ভালোভাবেই শাইন করতে পারবেন। যাই হোক, এই ছিল সাহসিকা নিয়ে আমার মতামত, দেখার মতো একটি কাজ। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। আর যারা যারা টেলিফিল্মটি দেখেছেন, তাদের কাছে টেলিফিল্মটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর এমন আরও ভিডিও দেখতে বিং সিরিয়াস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।